সুপ্রভাত, টাইম প্লাস ব্লগের নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ ঘড়ি আজকে চলছে ঘোড়ার মতন আর আমি চলছি আমার মতন। সকালে উঠে হাউসওয়াইফদের যা ডিউটি তা সম্পূর্ণ করা হয়ে গেছে, মানে রান্না বান্না, ঘর ঝাড়া মোছা, সকালে টিফিন দেওয়া, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন করছি আমার এই গ্যাসটা পরিষ্কার, রান্নার পরে গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো আবার কালকের জন্যে। আজকে তো রান্নাবান্না কমপ্লিট, দুপুরে হবে একটুখানি ভাত, তাহলেই হয়ে যাবে। আর এই গ্যাসটা পরিষ্কার করে তারপরে আমি একটু সুব্রতর সাথে বেরাবো, আজকে অনেকগুলো কাজ রয়েছে তাই জন্যেই বেরাবো, ছেলেরও পড়া রয়েছে, তিনজনে একসাথে তাই জন্য বেরিয়ে যাব। আর যেদিনকার একটু তাড়াহুড়োর ব্যাপার থাকে না, সেদিনই যেন হাত থেকে জিনিসপত্র থাকে, কাজ এলোমেলো হয়ে যায়, এদিক ওদিক কাজ করতে গেলে জিনিসপত্র খুলে পড়ে যায়, সেরকমই আজকে আমার সাথে হচ্ছে। তাও তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করছি, কারণ একসাথে বেরাতে গেলে তাড়াতাড়ি কাজ আমাকে করতেই হবে। আর শেষ কাজ বাকি ছিল বেসিন পরিষ্কার, রান্নাঘরের কাজ কমপ্লিট করে এই তেলতেলা বেসিনটাকে পরিষ্কার করে করছি এখন ঝকঝকা। রান্না করার সময় একটু তেল তেল তো হয়, তাই জন্য এটাকে পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার করে নিজে রেডি হয়ে বেরাবো। আর অলরেডি সুব্রত আর ছেলে নিচে চলে গেছে আমার জন্য অপেক্ষা, কিছু করার নেই, হাতের কাজ শেষ না করে বাইরে বেরানো আমার পক্ষে সম্ভব না, তাই জন্যেই আমি হাতের কাজগুলো শেষ করে দেব। আর ষষ্ঠীতে চলে আসবে তো, তাই জন্য কাজটা করে না গেলে ষষ্ঠীতেও কাজ করতে অসুবিধা হবে, তাই রেডি করে নিলাম সব কিছু। তারপরে নিজে এখানে রেডি হচ্ছি, আমার রেডি হওয়া মানে দেখতেই তো পাচ্ছ আমি সেরকমভাবে সাজুগুজু করে কখনোই রেডি হয়ে বেরাতে পারি না, তাতে অনেক টাইম লেগে যায়। যেমন ছিলাম তেমনভাবেই চলছি, কারণ বাইকে যাব, কেউ দেখার নেই, আর রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তার যা শোচনীয় আর কি অবস্থা, নিজেও নাচছে, ছেলেও নাচছে, যে গাড়ি চালাচ্ছে সেও নাচছে, মোটামুটি নাচানাচি করতে করতে টিচারের বাড়িতে চলে এসেছি। আর এই টিচারের বাড়ির সামনেটা আমার ভীষণ ভালো লাগে, দেখো দেখালাম, পুরো প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক বলতে গ্রাম্য পরিবেশ, ভীষণ ভালো লাগে জায়গাটা। আর ওখান থেকে যে কাজের জন্য এসেছিলাম, পার্সেলের ব্যাপারে এসেছিলাম আর কি, সেইখানে দাঁড়িয়ে আছি শেঠপুকুরে এসে। আমাদের আজকে একটা পার্সেল আসার কথা ছিল, কিন্তু পার্সেলটা আসেনি, সুব্রত এই যে দাঁড়িয়ে কথা বলছে, পার্সেলটা আজকে এসে গেলে ভালো হতো কিন্তু আসেনি, কি করা যাবে, মন খারাপ নিয়ে বাড়ি চলে এসেছি। আর মা বাজার গেছিলো আর এই মাছগুলো সব নিয়ে এসেছে, সরপুঁটি মাছ, ট্যাংরা মাছ, ভোলা মাছ সব নিয়ে এসেছে। তাই আমি মাকে বললাম কি ভোলা মাছটা আজকে ভাজা করি, শীতকালে গরম গরম মাছ ভাজা খেতে ভালো লাগে, তাই জন্য ভোলা মাছটা রান্নাঘরে রেখে দিচ্ছি, স্নান টান করে দুপুরবেলা মাছ ভাজা করে ভাত খাবো। আর এই সবজিগুলো এখন গামলাতেই রাখছি, কারণ ফ্রিজে রাখলে পরে সব জিনিস কেন জানি না নষ্ট হয়ে যাচ্ছে। আর তার মধ্যে কাজগুলো কমপ্লিট করে আবার নিচে চলে এসেছি, আর এই দেখো আমাদের উপর থেকে মাল নামাচ্ছে, আমাদের উপর থেকে মাল এভাবেই নামানো হয় মাঝে মাঝে, আর কিছু কিছু সময় লোক এসে নামিয়ে দিয়ে যায়। আজকে যেহেতু সময় নেই, এইভাবেই মালগুলো নামানো হচ্ছে। আর মাল নামানো দেখে আমি চলে এসেছি উপরে, একটু পাঁপড় ভেজে খাবো, শীতকালে না সারাক্ষণ মুখটা একটু এদিক ওদিক করে নাড়াতে ইচ্ছা করে, কিন্তু চানাচুর, বাদাম, ঝুড়ি ভাজা কিছুই বাড়িতে নেই, তাই একটু পাঁপড় ভেজে নিচ্ছি মাইক্রোওভেনে। আমরা তেলে পাঁপড় ভেজে খুব একটা খাই না, মাইক্রোওভেনেই ভাজি, বেশ ভালো লাগে খেতে। আর এই দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, আমি আর মা দুজনে মিলে একটু পাঁপড় ভাজা খাবো, খেয়ে তারপরে কাজবাজ কমপ্লিট করব, কারণ পাঁপড় ভাজাটা খেতে মাও খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি। সুব্রত অবশ্য খায় না, মাঝে মাঝে দিলে খায় না, এত সবসময় পাঁপড় ভাজা ওর খাওয়া হয় না। আর পাঁপড়টা খেতে না শীতকাল বেশ ভালোই লাগে। আর এই যে আমার পার্সেল চলে এসেছে, অনেক দিন প্রতীক্ষা করার পর, টেনশনে ছিলাম পার্সেল যদি না আসে তাহলে কি হবে, সামনে অনুষ্ঠান বাড়ি যাবো, পার্সেলটা আমার লাগবে। আর এই ছোট পার্সেলটা সুব্রতর, এইটা আমি খুলবো না, যার জিনিস সেই খুলবে। আর এইটা হচ্ছিলো আমার পার্সেল, আমি বেশ কদিন আগেই অর্ডার দিয়েছিলাম, আর টেনশনে ছিলাম যদি পার্সেলটা না আসে তাহলে অনুষ্ঠান বাড়ির জন্য কেনা, তাহলে আমার কেনাটাই মাটি হয়ে যাবে। অবশেষে পার্সেলটা এসছে, আর এর ভিতরে দেখে নিই জিনিসগুলো কী কী আছে। এই যে এই জিনিসগুলো নিয়েছি, এই জিনিসগুলো এর আগে কোনোদিন আমি ব্যবহার করিনি। আর এই দেখেছো পার্সেলের ভিতরে এই জিনিসটা, আমার এই কাগজটা কি সুন্দর করে ডিজাইন করে কাটা, বেশ ভালো লাগে দেখতে। আর এর মধ্যে আছে হচ্ছে হলো আরেকটা পার্সেল, এইগুলো কোনোদিন আমি এর আগে ইউজ করিনি। যাই হোক, লিপস্টিকটা দেখে বড্ড মন খারাপ হয়ে গেছে, এত ছোট্ট একটা প্রথমে বুঝিনি, যাই হোক নেওয়া তো হয়ে গেছে, এই কালারটাও ইউজ করিনি, এই কালারটা ব্যবহার করে দেখবো। আমার অনেক বন্ধুই বলে কী লিপস্টিক ইউজ করিস, ঠোঁট থেকে উঠে যায়, জানি না কী লিপস্টিক, তবে এটা তো ভালোই, কেন যে উঠে যায় আমি জানি না, লিপস্টিক ঠোঁট আমার লিপস্টিক খেয়ে খেয়ে নেয় কি না আমি বলতে পারবো না। আর পার্সেল আসার পরেই আমি সাজুগুজু করতে শুরু করে দিয়েছি,
আসলে স্নান করতে যাব তো, একটু মেখেটাকে দেখে নিই, যদি ভালো হয় তো ভালো, আর স্নান করে নেব, তারপর তাহলে পরে মুখ থেকে উঠেও যাবে, তাই জন্যে একটু মেখে টেখে দেখছি যে সব ঠিকঠাক আছে কি না, আমার স্কিনে ঠিক মতন আমি লাগাতে পারছি কি না, এগুলো দেখে নিতে হবে না, নয়তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যদি তখন আমি এগুলো ট্রাই করি না, তাহলে আমার আর মেকআপ করে সুন্দর করে সেজে গুজে আর অনুষ্ঠান অ্যাটেন্ড করা হবে না, আমি এগুলো নিয়েই তখন বসে থাকবো। তাই একটু নেড়ে ঘেঁটে দেখা জিনিসটা কেমন, তবে জিনিসটা বেশ ভালো, আর হাতে এখন সময় নেই, স্নান করে নেব, কারণ এরপরে ছেলে চলে আসবে, সবাই মিলে একসাথে খেতে বসবো, তাই জন্যেই স্নানটা করে নিয়েছি। আর দেখো আমি এসে কিন্তু লিপস্টিক ব্যবহার করা শুরু করে দিয়েছি, আসলে এই কালারটা কোনোদিন ইউজ করিনি, আর লিপস্টিকের প্রতি আমার একটা দুর্বলতা আছে, আর সবচেয়ে বেশি চিন্তায় ছিলাম যে লিপস্টিকটা কতক্ষণ ঠোঁটে স্টে করে সেটা জানা আমার দরকার, তাই জন্যেই পরে নিয়েছিলাম। আর এই দেখো ছেলে খেতে বসে গেছে আর আমিও খেতে বসে গেছি, ছেলে আসার সময় না বিরিয়ানি কিনে নিয়ে এসেছে, ওর বাবা বিরিয়ানি খাবে না তাই বাবার জন্য আনেনি, আমার আর ওর জন্য নিয়ে এসেছে, আর আমরা সেটাই খাচ্ছি। সকালে যা রান্না করেছিলাম সেগুলো সব রয়ে গেছে, আমি আর ছেলে এখানে বিরিয়ানি খাচ্ছি। সত্যি কথা বলতে এই প্রথমবার সুব্রত বিরিয়ানি খাবে না শুনে দুজনেই একটু অবাক হয়ে গেছি, ও বলেছে কোনোভাবেই ও বিরিয়ানি খাবে না, বাড়ির যা আছে তাই খাবে। আর আজকে আমরা বাড়িতে না বাঁধাকপি রান্না করেছিলাম, শিম বাটা করেছিলাম, আর তার সাথে ছিল কি বলতো লাভের তরকারি আর মাছও ভেজেছিলাম, এই দিয়ে সুব্রত অবশ্য খেয়েছে, আমরা এইটা আর খাইনি। আমরা বিরিয়ানি পেয়েছি, বিরিয়ানি খেতে ভালোবাসি, সেই দিয়েই আমরা এখানে খাচ্ছি। আর সুব্রত কিন্তু তোমার এক মাসের মধ্যে রোগা হবে, তাই সে বিরিয়ানি আর দিকে তাকিয়েও দেখছে না, আমরা বিরিয়ানি খাচ্ছি, ও যা আছে তাই দিয়ে খাবে, আর মা এসে পাশে দাঁড়িয়েছে, কারণ মাও ভেবেছিল সুব্রত হয়তো বিরিয়ানি খাবে, তাই জন্য মা এসে দাঁড়িয়েছে যে সুব্রত যে কথাটা বলেছিল ও বিরিয়ানি খাবে না সেটা সত্যি কি মিথ্যে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছে মা। আর আমরা এখানে বিরিয়ানি খাচ্ছি, আর বিরিয়ানি খেয়ে জায়গা টায়গা মুছে পরিষ্কার করে এখন আমি ফল কাটছি। এই ফলগুলো বেশ কদিন ধরে আনা রয়েছে, যদি কেটে না দিই কেউ খাবে না, প্যাকেটে থেকে থেকে নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি ফলগুলো কেটে দিচ্ছি। কাটা হলে রাখা থাকবে যে যার মতন খেয়ে নেবে, কিন্তু প্যাকেটে থাকলে কেউ আর গা করে এটা কেটে খাবে না, জিনিসটা নষ্ট হবে, সেই জন্যই কেটে ফেলছি। এখন বেশিরভাগ জিনিস ফ্রিজে রাখি বা বাইরে রাখি নষ্ট হয়ে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে, তাই জন্যই ফলটা কেটে দিচ্ছি, জিনিসটা নষ্ট করে লাভ নেই। আর আজকের ভিডিওটা এখানেই ফল কাটতে কাটতে শেষ করছি, আজকে মন খুব খুশি, দুটো পার্সেল পেয়ে গেছি, একটা পাইনি, দেখা যাক ওটা কবে আসে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।